আমাদের রহস্যময় বিশ্বে স্বাগতম চলুন আমাদের সাথে রহস্যময় বিশ্বের অভিযানে হাত দিয়ে এগিয়ে যাই ছায়াপথের ইতিহাস হল একটি আকর্ষণীয় বিষয় যা বিলিয়ন বছর ধরে বিস্তৃত এবং জ্যোতির পদার্থগত প্রক্রিয়াগুলির একটি জটিল আন্তঃপ্রক্রিয়া জড়িত এই ভিডিওতে আমরা প্রথম মহাবিশ্ব থেকে শুরু করে বর্তমান দিন পর্যন্ত ছায়াপথের ইতিহাসের মধ্য দিয়ে যাত্রা করব প্রথম ছায়াপথগুলি প্রায় তেরো বিলিয়ন বছর আগে গঠন করতে শুরু করেছিল বিগ ব্যাংয়ের মাত্র কয়েকশো মিলিয়ন বছর পরে এই প্রথম দিকের ছায়াপথগুলি ছোট এবং কম্প্যাক্ট ছিল যা বেশিরভাগ হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের সমন্বয়ে গঠিত এবং তারা আজকে আমরা যে ছায়াপথগুলি দেখি তার থেকে খুব আলাদা ছিল সময়ের সাথে সাথে এই ছোট ছায়াপথগুলি একে অপরের সাথে মিশে যেতে এবং সংঘর্ষ শুরু করে বড এবং আরও জটিল কাঠামো তৈরি করে গ্যালাক্সি গঠন এবং বিবর্তনের এই প্রক্রিয়াটি মাধ্যাকর্ষণ গ্যাস গতিবিদ্যা এবং তারা গঠনের সংমিশ্রণ দ্বারা চালিত হয় এই প্রাথমিক ছায়াপগুলির মধ্যে প্রথম নক্ষত্রগুলি তৈরি হতে শুরু করলে তারা পারমাণবিক ফিউশনের মাধ্যমে ভারী উপাদান তৈরি করেছিল এই উপাদানগুলি পরে নতুন তারা গ্রহ এবং এমনকি জীবন গঠনের জন্য ব্যবহার করা হবে মহাবিশ্ব প্রসারিত ও শীতল হতে থাকল ছায়াপথগুলি বিকশিত ও বৃদ্ধি থাকে কিছু গ্যালাক্সি আমাদের নিজস্ব মিল্কিওয়ের মতো বড সর্পিলাকৃতির কাঠামোতে পরিণত হয়েছিল অন্যগুলি উপবৃত্তাকার ছায়াপথে পরিণত হয়েছিল যা আকারে আরো গোলাকার প্রারম্ভিক মহাবিশ্বে ছায়াপথগুলিও একসাথে অনেক কাছাকাছি ছিল যা আরও ঘন ঘন নিথস্ক্রিয়া এবং সংঘর্ষের দিকে পরিচালিত করেছিল এই সংঘর্ষগুলি প্রায়ই নক্ষত্র গঠনের বিস্ফোরণ ঘটায় যা তীব্র বিকিরণ তৈরি করে এবং নতুন উপাদান তৈরি করে যা পরবর্তীতে তারা ভবিষ্যত প্রজন্মের মধ্যে অন্তর্ভুক্ত হবে সময়ের সাথে সাথে ছায়াপথগুলি তাদের পরিবেশের প্রতিক্রিয়ায় বিবর্তিত হতে থাকে এবং পরিবর্তিত হতে থাকে আজ আমরা ছায়াপথগুলিকে বিস্তৃত আকার আকার এবং রঙে পর্যবেক্ষণ করতে পারি প্রতিটির নিজস্ব অনন্য ইতিহাস এবং বলার মতো গল্প রয়েছে ছায়াপথগুলির ইতিহাস একটি জটিল এবং আকর্ষণীয় বিষয় যা প্রজন্মের জন্য জ্যোতির্বিজ্ঞানীদের কল্পনাকে ধরে রেখেছে সময়ের সাথে ছায়াপথের বিবর্তন অধ্যয়ন করে আমরা সমগ্র মহাবিশ্বের উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে আরও জানতে পারি সাম্প্রতিক বছরগুলিতে জ্যোতির্বিজ্ঞানীরা ছায়াপথের গঠন এবং বিবর্তন বোঝার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছেন পর্যবেক্ষণ প্রযুক্তির অগ্রগতি আমাদের গ্যালাক্সিগুলির গঠন গঠন এবং গতিবিদ্যাসহ আগের চেয়ে আরও বিস্তারিতভাবে অধ্যয়ন করার অনুমতি দিয়েছে। গ্যালাক্সিগুলি অধ্যয়ন করার জন্য ব্যবহৃত প্রধান সরঞ্জামগুলির মধ্যে একটি হল হাবল স্পেস টেলিস্কোপ যা জুড়ে গ্যালাক্সিগুলির অত্যাশ্চর্য চিত্রগুলি ধারণ করেছে এই চিত্রগুলি ছায়াপথগুলির গঠন এবং বিবর্তন সম্পর্কে প্রচুর তথ্য প্রকাশ করেছে যার মধ্যে রয়েছে অন্ধকার পদার্থের উপস্থিতি নক্ষত্র এবং গ্রহের সিস্টেমের গঠন এবং তাদের কেন্দ্রে সুপারম্যাসি ব্ল্যাক হোলের বৃদ্ধি পর্যবেক্ষণ ছাড়াও জ্যোতির্বিজ্ঞানীরা সময়ের সাথে ছায়াপথের বিবর্তনের মডেল তৈরি করতে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করেন এই সিমুলেশনগুলি আমাদের গ্যালাক্সি গঠন এবং বিবর্তনের বিভিন্ন তত্ত্ব পরীক্ষা করতে এবং গ্যালাক্সিগুলির বৃদ্ধি এবং বিবর্তনকে চালিত করে এমন জটিল প্রক্রিয়াগুলিকে আরও ভালোভাবে বোঝার অনুমতি দেয় ভবিষ্যতের দিকে তাকিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা নতুন মিশন এবং মানমন্দিরের পরিকল্পনা করছেন যা ছায়াপথ সম্পর্কে আমাদের বোঝার সীমানাকে ধাক্কা দিতে থাকবে জেমস ওয়েড স্পেস টেলিস্কোপ যা দুই সালে চালু হতে চলেছে মহাবিশ্বের প্রথম দিকের ছায়াপথগুলি অধ্যয়ন করতে সক্ষম হবে প্রথম তারা এবং ছায়াপথগুলির গঠনের অন্তর্দৃষ্টি প্রদান করবে গ্যালাক্সিগুলির অধ্যয়ন হল জ্যোতির্বিদ্যার একটি আকর্ষণীয় এবং দ্রুত বিকশিত ক্ষেত্র যা মহাবিশ্বের উৎস এবং বিবর্তনের নতুন অন্তর্দৃষ্টি প্রকাশ করে চলেছে গ্যালাক্সির ইতিহাস অধ্যয়ন করে আমরা মহাজাগতিক আমাদের অবস্থান এবং বিলিয়ন বছর ধরে আমাদের মহাবিশ্বকে আকৃতি দিয়েছে এমন শক্তি সম্পর্কে আরও জানতে পারি ধন্যবাদ যে আপনি আমাদের রহস্যময় বিশ্বের সাথে থাকলেন আমরা আশা করি আপনার জ্ঞান বৃদ্ধি করতে পেরেছি এবং আপনি অনেক কিছু নতুন জানতে পেরেছেন